দর্শক মন্ডল, আসসালামু আলাইকুম। একটা নতুন ফারুক শেফের, ফারুক শেফ আমাদেরকে সি ফুড তৈরি করে খাবে। দেখতেই পাচ্ছেন যে সে চিলার উপরে পাচ্ছে। রান্না হচ্ছে, প্রথমে সে ক্র্যাব নিল, কি সুন্দর ক্র্যাবকে খুলে ফেললো। এই যে ক্র্যাবের ভেতর থেকে মাল মশলা বের করছে, ফারুক শেফের হাতের কাজ খুব সুন্দর, সে খুব সুন্দর করে বানাচ্ছে। খুব চমৎকার ভাবে বানাচ্ছে। এই যে দেখুন ক্র্যাব এর রেসিপি, খুব ইয়ামি করে বানাচ্ছে ক্র্যাব দিয়ে। আবার নিজেই সে খেয়ে দেখে, সে কিন্তু অন্য মানুষকে খাওয়ায় না, সে নিজেই খেয়ে দেখবে। দেখেন আপনাদেরকে সে খেয়ে দেখাবে। এই যে সে আবার বলছে যে ভালো হয়েছে। আমরা নর্মালি আমাদের দেশের বাংলাদেশের শেফরা করলে অন্য মানুষকে খাওয়ায়, কিন্তু এই লোক দেখে নিজেই খায় এবং নিজেই একটা রিয়াকশন দিচ্ছে। এই যে এখন মাছ দেখেন কি বিশাল সামুদ্রিক মাছ, বড় বড় করে পিস করছে। সে যে দাটা ইউজ করছে, এইরকম দা আমাদের দেশে আমরা ইউজ করি না। কি সুন্দর মাছটাকে সে পিস বাই পিস করে ফেললো। দেখেন, দেখতে পাচ্ছেন মাছটাকে কি সুন্দর করে সে কাটলো, বড় বড় পিস করলো। পিসগুলোকে এখন পরিষ্কার করছে, কি সুন্দরভাবে ক্লিন করলো। দেখেন সামুদ্রিক মাছ, মাছের ময়লাগুলো ফেলে দিল। এখন মাছগুলোকে সে ম্যারিনেট করবে। একটা প্লেটে নিল, ওকে, এখন সে সিজনিং করছে। এটা অলিভ অয়েল দিচ্ছে, হাত দিয়ে মিশাচ্ছে, মাখাচ্ছে, গ্রিলের উপর দিয়ে দিল। কিছুটা তন্দুরি ফ্রাইয়ের মতো করবে, মাছের গ্রিল। আচ্ছা, আমি এটা বিদেশে খেয়েছি, এটা খুব মজার। আমাদের দেশে মুরগি গ্রিল হয় আর মাছ ফ্রাই হয়, বাট মাছের এটা সে গ্রিল করবে। দেখেন কি সুন্দর, একদম মাংস যেভাবে গ্রিল করে একইভাবে, একই পদ্ধতিতে সে মাছ গ্রিল করছে। সুন্দর ফ্রাই হয়ে গেল। এই যে দেখেন পিস বে পিস বের করে আনলো, বড় বড় একদম সেম সাইজ, যেই সাইজে কেটেছিল সেম সাইজ, মানে মাছ ভাঙেও নাই। এখন দিচ্ছে কিছু, আচ্ছা মরিচ, আচ্ছা এগুলোর উপর মরিচ দিল, ফ্রাইড মরিচ। এগুলা কিছু দিল, এটা আদা রসুন জাতীয় কিছু দিল। আমার মনে হয় সে এখন রান্না করবে কিনা। আচ্ছা, উপর দিয়ে একটু স্টকিং দিল, ফিশ স্টকিং। আচ্ছা, এর উপরে দিল চিংড়ি মাছ। চিংড়ি মাছ সে আগেই সাইজ করে রেখেছিল। এই যে সুন্দর, আবার একটু স্টকিংয়ের একটা লেয়ার দিল। আমার তো দেখে খিদা পেয়ে গেল, এত সুন্দরভাবে সাজাচ্ছে। এই উপরে আবার এখন ইয়ে দিচ্ছে, চিজ দিচ্ছে। পিৎজা যেমন লেয়ারে লেয়ারে তৈরি করে, এইরকম ভাবে। আচ্ছা, এটাকে এখন ওভেনে দিবে। আচ্ছা, ওভেনে দিল।
ওকে, এখন ওই যে ওভেন থেকে বের করলো, আবার সে নিজেই খেয়ে দেখবে, দেখেন তামাশা। আমার তো খেতে ইচ্ছে করতেছে, আমার আপনাদেরও দেখে খেতে ইচ্ছা করছে। এই যে দেখেন, সে একটা বিশাল পিস বের করে নিয়ে আসলো, দেখেন সে আগে খাবে, এটা মুখে দিবে, অবশ্যই খাবে, ও টেস্ট করবে। এই যে আলাদা করে প্লেটে নিল, চিংড়ি আছে, মাছ আছে, দেখে মনে হচ্ছে খুব ভালো রান্না হয়েছে। মাছটা প্রথমে ফ্রাই করেছে, এরপরে সে ওভেনে রান্না করেছে, ওই একটু স্টকিং দিয়ে নিল, এবার এখন দেখেন সে টেস্ট করবে। ওই আগে একটু চিংড়ি দিল, আবার সাথে একটু মাছও নিল, দুইটাই মাছ, সামুদ্রিক মাছ। এখন সে একটা, এই যে সে বলে ভালো হয়েছে। আচ্ছা, এখন দেখেন চিংড়ি কি সুন্দরভাবে কাটে, যে চিংড়ির পেট কেটে পরিষ্কার করছে, দেখেন চিংড়ির ময়লা বের করছে। এখন চিংড়িগুলোর মধ্যে একটা রসুন দিয়ে দিল, প্রত্যেকটা চিংড়িতে রসুন, লং বা স্টিকের মধ্যে চিংড়িগুলোকে গেঁথে নিল, লবণ মরিচ দিল, এগুলো ফ্রাই করা যায়। এই যে এখন গ্রিল করবে, এই যে গ্রিল করে ফেললো চিংড়ির গ্রিল, একটু স্টকিং দিয়ে নিল, এখন আপনি খোসা ছাড়িয়ে খেতে পারেন চিংড়ি। এই এখন সে রিভিউ দেবে, এই খুব ভালো, দেখি এটাও চিংড়ি, এটা বিশাল একটা চিংড়ি, বাগদা চিংড়ি আর কি, এগুলা কেচি দিয়ে কাটছে, দেখেন এর উপরের আবরণটাকে সে কেচি দিয়ে কাটলো, হাত দিয়ে ছাড়াবে, এখন কত ইনস্ট্রুমেন্ট দিয়ে কাটছে দেখেন, খোসা ছাড়াচ্ছে চিংড়ির, বিশাল চিংড়িটা। এই যে বিশাল সাইজের চিংড়ি দেখেন, ময়লাটা ফেলে দিল, পিস বাই পিস করছে এটাকে, এখন কি করবে, ফ্রাই করবে, আদা রসুন দিয়ে বাটার দিয়ে বাটারের উপর ছেড়ে দিল, এটা গ্রিনিশ গ্রেভি দিল, সম্ভবত এটা কি হবে এটা। আচ্ছা দেখেন পুরো ডিশটা, দেখেন কি সুন্দর প্রিপারেশন, কি সুন্দর একটা ইয়ামি প্রিপারেশন। এই এখন সে খেয়ে দেখবে, যে সুন্দর, বেশ ভালো। এই দেখেন সে তো নিজের, এই আবার আজকে সব শুধু শ্রিম্প। আচ্ছা চা, আচ্ছা উপরে চা পাতা দিল, লেবু দিল, লেমনেড দিল, সে চাই বানাচ্ছে, সে লেমনেডের চা। এটা কিন্তু টার্কিশ রেসিপি, যে চা খায় টার্কিশ, এরকম ছোট গ্লাস বাঁকানো গ্লাসে। আমি টার্কিতে গিয়েছিলাম, টার্কিতে এরকম চা পাওয়া যায়, এবং খুবই মানে টার্কিশরা খুব বেশি চা খায়। এই যে উপরে লবণ ছিটিয়ে দিল, তারপরে একটু অলিভ অয়েল দিল, এই যে খেয়ে ফেললো। এই যে দেখেন সে তার রিভিউ দিচ্ছে যে কেমন হয়েছে, যে আবার মাছ আনলোড করলো, এই যে তার শেফের টেবিলে ওই মাছ কাটা শুরু, কি সুন্দরভাবে কেটে, দেখেন কি এক্সপার্ট হ্যান্ডে কাটছে, মাথা আলাদা করলো, ময়লা আলাদা করলো, এই যে পেট কাটলো, পেট পরিষ্কার করলো, কি সুন্দর একটানে কেটে ফেললো। এই মাছগুলো সামুদ্রিক মাছ, এই মাছগুলো খুব মজার সম্ভবত। এই যে এখন ফালি ফালি করে কাটছে, এগুলোর মধ্যে যাতে মশলা ঢুকে এরকম করে সিস্টেম করছে। এখন যে ম্যারিনেট করবে, এই যে একটা মশলা দিয়ে, আগে তৈরি করা ছিল মশলা, মশলা ঢেলে দিচ্ছে, মশলা ঢেলে দিচ্ছে, এই যে মাছগুলোকে, এই যে এখন মশলা দিয়ে মাছকে আবার জুড়িয়ে দিচ্ছে, রিঅ্যাসেম্বল করছে, এই যে মাছ পুরো এক পিস মাছ, আচ্ছা পাতার মধ্যে নিচ্ছে, তার মানে সে কি করবে, ফ্রাই করবে সম্ভবত, ফ্রাই করবে, দেখা যাক। ফারুক শেফ কিন্তু খুব বিখ্যাত শেফ। এই যে
তন্দুরের উপর দিল, এই যে সে ফ্রাই করছে পাতা সহ ফ্রাই, এখন তুমি পাতা ছাড়িয়ে নিবে, সে এই যে পাতা ছাড়িয়ে নিবে, এই যে কি সুন্দর ভালো ফ্রাই হয়েছে, এই যে এখন সে টেস্ট করে দেখবে, দেখেন এখন সে রিভিউ দিবে, ওকে নাইস। এই যে ফ্রাই করলো, ডিপ ফ্রাই, এটা হচ্ছে চিংড়ি মাছের, এখন সে আবার খেয়ে দেখবে। দর্শক মন্ডলী কেমন লাগলো আমাকে জানাবেন। আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, তো আপনাদের ভালো লাগলে এরকম ভিডিও আরও দিব, আপনারা জানিয়েছেন আপনাদের ভালো লাগছে, তো আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী এপিসোডে। সালামু আলাইকুম।